বিদেশে উচ্চশিক্ষার জন্য গিয়ে রপ্ত করেন প্রতারণার নানা কৌশল। দেশে ফিরেই দীর্ঘ আট বছরে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা। জিয়াউদ্দিন জামান নামের এক প্রতারককে গ্রেপ্তার করে র‍্যাব। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। দেশে বিদেশে আলিশান অফিস আর চলাফেরায় আভিজাত্য ফুটে ওঠে জিয়াউদ্দিন জামানের। ২০০৯ সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে রপ্ত করেন প্রতারণার নানা কৌশল। সেখান থেকে অর্থ ব্যবসা করে অর্থ পাচার করেন হংকংয়ে। পরবর্তীতে হংকং থেকে চীন, দুবাই সহ বিভিন্ন দেশে ঘুরে আরও কিছু ব্যবসার ধারণা নিয়ে ২০১৪ সালে দেশে এসে বিছান প্রতারণার জাল। বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করেছেন কয়েকশো কোটি টাকা, বিদেশে পাচার করেছেন বিপুল অর্থ। এসব অভিযোগে জিয়াউদ্দিন জামানকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করে র‍্যাব। তিনি যেই লোনটি পেয়েছেন সাম্প্রতিক সময়ে ১৯৬ টাকা, সেই লোনের মাধ্যমে যে বিভিন্ন যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট তিনি আমদানি করেছেন, সেখানে তিনি ১৮-১৯% অতিরিক্ত মানে ওভার ইনভয়েস প্রদর্শনের মাধ্যমে প্রায় ৩০-৪০ কোটি টাকা তিনি অর্থ পাচার করেছেন, যেটা মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে প্রতারণার দায় স্বীকার করে কৌশল সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন জিয়া। অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বিভিন্ন মানুষকে বলেছেন সেই ২০তলা যে বিল্ডিং পুরোটাই তার এবং পুরোটাই একটি সিরামিক্সের ফ্যাক্টরি। চায়না থেকে টাইলস, যেটা বলছি নাম সর্বস্ব টাইলস, যেখানে তিনি ফোশান লোগো ব্যবহার করেছেন। মানুষকে ব্যবসায়িক পার্টনারের জন্য প্রলুব্ধ করে কৌশলে হাতিয়ে নিতেন টাকা। এছাড়া ভুইফোর ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছেন জিয়াউদ্দিন জামান। মৌ খন্দকার, দেশ টিভি, ঢাকা।